হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু মনটা খুবই খারাপ, কারণ আজকে মা আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। এতদিনের সব কিছু আজকে শেষ, তো এখন উপরে যাচ্ছি। কারণ হচ্ছে জেঠু চলে এসেছে, আজকে এখন দশমীর পুজোটা হবে। আর এখন কিন্তু খুব সকাল সকাল, কেউ নেই দেখতে পাচ্ছ, ও আমি, ছোটো মা, ভাই। আর ছোটো মা কিন্তু সকাল সকাল উঠে সব কিছু রেডি করে নিয়েছে। তো এই দেখো, জেঠু কিন্তু এখানে পুজোতে বসেও গেছে। আর তোমরা কিন্তু আমার আগের ভিডিওতে অনেকগুলি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলে, সেগুলির উত্তরও দেবো আমি আজকে এই ভিডিওতে। তো তোমরা বলেছিলে যে আমার মা বাবা কোথায়, আমার মা বাবা কি আসেনি? হ্যাঁ, এবার পুজোতে আমার মা বাবা আসেনি, কারণ হচ্ছে ওদের ওষুধ পড়েছে, আমার কাকার ঘরে মেয়ে হয়েছে, তার জন্য ওরা আসতে পারেনি। আর বোনের এক্সাম চলছে, দু বোনেরই এক্সাম চলছে, বোন প্লাস তৃষারও এক্সাম চলছে, তার জন্য ওরাও আসতে পারেনি। এবার আমাদের পুজোতে কেউই নেই। তো যাই হোক, খুব মানে খারাপ লাগলো ওদের জন্য, ওরা কেউই আসতে পারেনি এবার পুজোতে। বাট নেক্সট টাইম, মা তো প্রত্যেক বছর আসছে আমাদের বাড়িতে। তো এখানে দশমী পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের বলে দিই, অনেক কিছু আমাদের বাড়িতে স্পেশাল, কারণ হচ্ছে এখানে মাকে কিন্তু দাঁতন করানো হয়, মানে বেলগাছের যে ঢালটা হয় সেটা দিয়ে। তারপরে আমার পাত্রে মার জন্য গরম জল করা হয়, মাকে মার মুখ ধোয়ার জন্য। তো অনেক কিছু আছে, ছোট থেকে ছোট জিনিস পুরো বাচ্চাদের মতো এখানে মানে পালন করা হয়, মানে ঠাকুরমশাই করে থাকেন সকাল সকাল এসে। তারপর মাকে ভোগ দেওয়ানো হয়, তারপর আরতি দেওয়ানো হয়। তারপর একটা মেয়ে যখন বাড়ি থেকে চলে যায়, মানে আমরা আসার সময় যেরকম চাল নিয়ে যায়, ঠিক সেভাবেই কিন্তু মার সাথেও চাল বেঁধে দিয়েছে এখন ভাই, ওইটাও কিন্তু নিয়ে যাবে যাওয়ার সময়। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছোট্ট একটা মানে কাপড়ের টুকরোর মধ্যে চাল দিয়ে দিয়েছে, যেটা মেইনলি হয় বাড়ি থেকে যাওয়ার সময় সব মেয়েদেরই দিয়ে দেওয়া হয়। আর আমাদের কি কষ্ট হচ্ছে, মার চোখ দেখে বোঝা যাচ্ছে মাও খুব কষ্ট পাচ্ছে আজকে যে চলে যাচ্ছে। পুরো লাল হয়ে গেছে মার চোখগুলি, তোমরাও দেখলে বুঝতে পারবে, মনে হচ্ছে মার চোখ দিয়ে এখন জল পড়বে। সত্যি মাকে খুব ভালোবাসি আমরা, মাও আমাদেরকে খুবই ভালোবাসে, তার জন্য তো মার কৃপায় মা প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছ দশমীর সব কিছু রিচুয়াল স্টার্ট হয়ে যাবে। তো প্রথমে কিন্তু ছোট মা করে নিচ্ছে, কারণ মার প্রচণ্ড মাথা ব্যথা, মা পরে আসবে, তারপর মাও করবে, প্লাস আমিও করব। তো সবটা তোমরা দেখতে থাকো। প্রথমে কিন্তু পান পাতে দিয়ে মাকে একদম আদর করে নিচ্ছে। তো সবটা দেখতে থাকো, বেশি বকবক করবো না, তোমরা দেখে বুঝে নাও। এখানে কিন্তু আমি মার মুখ দেখে নিচ্ছি, আর মার সত্যি কিন্তু এটার মধ্যেও মার চোখ জল জল করছে, সেটা বোঝা যাচ্ছে। তো আমি কিন্তু ভালোভাবে মার মুখ দেখে নিচ্ছি। তো সব কিছু দশমী পুজো শেষ হওয়ার পর আমরা এখানে বসে গেছি খেতে। তো দেখতে পাচ্ছি সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর কালকে যা যা ছিল সেটা দিয়েই কিন্তু আমরা খাচ্ছি আজকে। তো সবাই, এটা হয়ে থাকে মেনলি অনুষ্ঠান বাড়িতে, রাতে যেটা হয় সবাই কিন্তু সকালবেলা এইটাই খায়, তো আমরা সেটাই খাচ্ছি। তো এই দেখো, দশমীর জন্য কিন্তু রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার দশমীর লুক। তো কীরকম লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবো। চলো মাকে দেখাবো, সবাই চলে এসেছে, এবার মাকে নিয়ে যাওয়া হবে। আর মানে খুব, এই দেখো মা চলে এসেছে,
আমরা শাশুড়ি বউ, কিন্তু শাশুড়ি বউ না, মা মেয়ে আমরা সবসময় কিন্তু আমরা সেম সেম, মানে সবসময় আমরা যে কোনো জিনিস কিনি, হ্যাঁ কালার কিনি না, টাইপ কিনি না, কারণ হচ্ছে আমরা সেম শাড়ি মাও পরে আমিও পরি, তার জন্য আলাদা আলাদা কিনলে অনেকগুলি শাড়ি হবে অনেক রকমের। তো এই দেখো, তো দেখতে পাচ্ছ ছোট মাসটা ছোট মাকে দেখাবো, চলো এবার যাই। সন্টুকে কেমন লাগছে দেখো সবাই, আমি বারবার করে বলেছি এখন ঘেমে যাবো দশমী পুজোতে, না সাজবি বলছি কি চুলে ফুল দেবে না, আমি বলছি না কেন সাজবি না, এখনই তো সাজবি, আমার আমরা এইভাবেই সেজে এসেছি সব, মানে আগের থেকেই সেজে, ওদের আগের ফটো দেখেছি অনেক, আমি বলি এখন কেন সাজো না, বলছে এখন শরীর নিয়ে আর পারি না, তো চলো দেখাচ্ছি। ডাকতে বলে হ্যালো, কি ইয়ার ওয়ান্টি?
এখন কিন্তু মা চলে যাবে, তার আগে সবাই আরতি করে নিচ্ছে। আর সত্যি বলতে খুবই কষ্ট লাগছে, আর জায়গাটা পুরো খালি হয়ে যাচ্ছে, আর সবারই খুব কষ্ট লাগছে। কারণ এই তিন দিন এতটা আমরা আনন্দ করেছি মার সাথে, এতটা মাকে মানে আপন করে নিয়েছি। মানে এটা প্রত্যেকবারই হয়, যখনই মা আসে পুরো বাড়িটা একদম মানে কী মনে হয় নিজেও ফিল করতে পারি না, মানে পুরো ভরা ভরা লাগে বাড়িতে, মনে হয় সত্যিই কেউ একজন অতিথি এসেছে। আর এখন মা চলে যাচ্ছে, খুবই কষ্ট লাগছে। তো এখানে ওর ফেসটাও দেখতে পাচ্ছ, ও খুব কষ্ট পাচ্ছে। তো যাবার আগে কিন্তু ছোটো মা বা কাকাই ওদের বাড়ির সামনেও কিন্তু মা দাঁড়ায়। তো দাঁড়িয়ে এখানে সবাই আরতি করা হয়, তারপর খই দেওয়া হয় মার উপর, সব কিছুই হয় এখানে। এখন কাকাই ওদের দোকানের সামনে প্লাস আমাদের পুরান বাড়ির সামনেও আমরা চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ ভাই কাকাই দুজনেই মিলে কিন্তু আরতি করে নিচ্ছে। তারপর চলে এসেছি আমাদের দোকানের সামনে। তো আমাদের দোকানের সামনে কিন্তু মা দাঁড়ায়, তারপর বাবা ও মিলে দুজনে মিলেই কিন্তু আরতি করা হয়। তোমাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করে দিই, যেটা আমাদের সাথে যাওয়ার সময় হয়েছে। এই ছোট্ট পুচকুটা না কোথা থেকে চলে এসেছে, তো আমরা মনে করেছি কী নাকি ওকে জিজ্ঞেস করেছিলাম ওর বাড়ি কোথায়, ও বলছে আমাদের দিকেই নাকি ওর বাড়ি। তো ঠিক আছে, ও আমাদের সাথে একদম দশমী ঘাট পর্যন্ত গিয়েছে। ওকে যাওয়ার সময় চিপস কিনে দিলাম, অনেক কিছু কিনে দিলাম, হঠাৎ গিয়ে দেখছি দশমী ঘাটে নেই। তো আমরা না অনেক খোঁজাখুঁজি করেছি, ও এতটা সময় ধরে আমাদের সাথে ছিল, হঠাৎ করে ও কোথায় চলে গিয়েছে। তো এখানে সব কিছু রিচুয়ালস হচ্ছে।
তো এখানে কিন্তু আমাদের ফুল ফ্যামিলি দাঁড়িয়ে গেছে ফটো তুলতে মার সাথে। তো এখানে আমরা সবাই বসে গেছি, প্লাস দেখতে পাচ্ছি সবাইকে খুব সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো, তারপর কিন্তু মাকে নিয়ে এবার 7 বার ঘোরানো হবে, প্রদক্ষিণ করা হবে। এখন দেখছি দশমী ঘাট পুরো পাল্টে গেছে, খুব সুন্দর করছে, প্লাস হবেও আরো সুন্দর। তো বাড়িতে চলে এলাম, এসে মার জায়গাটা দেখে এত খালি লাগছিল, মনে হচ্ছে কেউ নেই এখানে। খুব কষ্ট হচ্ছিল দেখে, সবারই কষ্ট হয় যাদের বাড়িতে পুজো হয়, এই ফিলিংসটা সবাই জানো যে খুব কষ্ট হয় মা যখন চলে যায় জায়গাটা দেখে। তো এই দেখো এবার এখানে আমরা সবাই বসে আছি। তো এখানে আমাদেরকে এখন রচনা দেওয়া হবে, যেটা হয় মেনলি পুজোর পরে আসলে দেওয়া হয়। তো এই দেখো সবাই চলে এসেছে, ফ্রেন্ডসরা এখানে বসে ওরা সবাই গল্প করছে। প্লাস আজকে কিন্তু আমাদের বিয়ের অ্যালবাম দেখলো, তো প্রথমবারই ওরা দেখলো। এখানে এখন আমরা সবাই খেয়ে নেব, দেখতে পাচ্ছ বাবুর বন্ধুরা তারপর সবাই এখানে আছে। তো লাস্ট কিন্তু এখানে আমরাই খাচ্ছি। ভিডিওটা কীরকম লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা।